गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय। गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल दो इज ब्लॉग। तुम्हारा कैमन आशा करी भाला आछो, आमिओ खूब भाला आछि। तो एकटु आगे घूम थेके उठलाम, 8:30 मतो बजे। एकटु आगे घूम थेके उठलाम, आजके हलो महाशिवरात्रि पुजो आजके। तो আমি এখন ফুল তুলতে যাচ্ছি, কারণ এখানে আওয়াজ হচ্ছিল তাই আমি এটাকে মিউট করলাম। একটু ফুল তুলতে যাচ্ছি, তো ফুল টুল তুলে এসে স্নান করব। স্নান করে তো একটু ফুল তুলতে আসলাম। ফুল তুল তুলে বাড়ি গিয়ে সব কিছু রেডি করে স্নান করে তারপরে মাথায় জল ঢালবো। আমাদের এখানে মন্দির আছে, মন্দিরে যাব না, মানে আমি যাই না, আমি বাড়িতেই দিই। আমাদের বাড়িতেই শিবলিঙ্গ আছে, আমি সেখানেই দিই, সেখানেই দিব আর কি। তো চলো, আমার যেটা প্রয়োজন সেটা আমার নেওয়া হয়ে গেছে। আর আজকে ব্লগটা দেখতে থাকো কিরকম হয় না হয়, আশা করি ভালোই লাগবে। তো ব্লগটা কালকে যাবে। আগের বার শাড়ি পরেছিলাম, বাড়িতেই দিয়েছি, জল ঢেলেছি। আগের বারে পারলে ছবিগুলো এই এই ভিডিওতে অ্যাড করে দেবো, ঠিক আছে? দেখতে ভালো লাগবে, বাবা কি রোদ, দেখতে ভালো লাগবে। তো চলো, তো চলো ব্লগটা দেখতে থাকো, দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা, আমি বেলপাতা আনতে যাচ্ছি, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। মিনিদের বাড়ি যাচ্ছি বেলপাতা আনতে, ওদের বাড়িতে আজকে পুজো হবে। চলো মিনি, মিনি কাকি কি করো, পূজা কখন, মানিক দেওয়া করবে না? হ্যাঁ, আয়োজন করে নেছি। খিচুড়ি খাওয়া? হ্যাঁ নিবো, কাটা নিতে এর জন্যই নিতে আসলাম। না না, ফটো করো, মিনি ফটো কর পাস। তো এদিকে আমি মিনিকে বলে রেখেছিলাম যে আমার জন্য বেল নিয়ে আসবি আর বেল পাতা আনবি। তো ওদের বাড়িতে আজকে পুজো, তো আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছি, তো পুজো দিব বাড়িতে। তো চলো আমি তাড়াতাড়ি করে নিয়ে বাড়িতে যাই, কারণ বাড়িতে অনেক কাজ আছে, অনেক কাজ আছে, মানে কি বলবো আর, প্রচণ্ড কাজ। তারপরে আমি বেলপাতা, মা ফুল ফুল তুলে রেখেছে, তারপরে আমিও কয়েকটা ফুল তুলেছিলাম, সেগুলো তুলে আমি কি করব বলো তো, এই ঘরটা আমি একদম মুছে নেবো। তো ঘরটা মোছা একদম পরিষ্কার করে ঝিকঝিক করে নিয়ে নেবো। তো তাহলে কী হবে বলো তো, শুকাবে, আমার কাজ করতে সুবিধা হবে, তাই না বলো? তো আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আমি ঠাকুরের বাসনগুলো একদম ধুয়ে মুছে একদম রেখে দিলাম, তারপরে চলে যাব মাটি এনতে। তো আমি ভাবলাম যে মাটি দিয়ে আজকে আমি উঠানটা লেপবো, প্রায় তিন চার বছর পর আমি মধ্যে আজকে উঠানটা লেপবো, মানে কপাল ফিরে গেছে আর কি। তো মাটিগুলো নতুন বাড়িতে, মানে নতুন আমাদের বাড়ির সামনে মাটি ফেলেছে, তো সেই মাটিগুলো খুব ভালো, তো ওগুলো দিয়ে আমি এখন লেপা স্টার্ট করব। এদিকে গদাই এসেছে, তো গদাইকে ও কী কী বলছিল, তো আমি এদিকে তো মিউট করে আমি ভিডিওটা পুরো ইসে করেছি। তো ওকে বললাম এটা কর এটা কর, ও করছে, কথা শোনে আবার খুব ভালো, দুষ্টামি করে কিন্তু ভালো, কথা শোনে। তো এদিকে আমি দেখো তাড়াতাড়ি করে লেপে নিচ্ছি ফটাফট করে, আর তোমাদেরকে মানে কথা বলছি না, কিন্তু আমি লেপছি আর কি। তো অনেক দিন পর লেপছি, আর আমার হাত পা পুরো একদম লেগে লেগে যাচ্ছিলো, মানে কি বলবো আর। তো এদিকে প্রায় হয়ে গেছে, বাড়িঘরের বাড়িঘর ঠিক থাকলে তাহলে কোনো প্রবলেম হয় না। তো মা দুধ নিয়ে আসলো, আমার লেপা প্রায় শেষ, আর অল্প একটু বাকি আছে, এইটুক জায়গা লেপা বাকি আছে। তো তাড়াতাড়ি করে লেপি, লেপে মা তুমি ঠাকুরটা স্নান করাও, জল নিয়ে এসো। না গোবর কাজ করতেছে, ঠাকুরটা স্নান করাও, তারপরে আমি স্নান টান করে আসতেছি।
তারপরে একসাথে পুজো দিই। তো চলো আমি তাড়াতাড়ি করে লেপি, তারপরে অনেকদিন থেকে লেপি না না, হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে যাই আর কি। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম। আর আমি স্নান করলাম, স্নান টান করে রেডি হয়ে একটা সুন্দর একটা শাড়ি পরলাম। তো আমি এখন জল ঢালবো শিবের মাথায়, তো বাড়িতেই করব, মন্দিরে যাব না আমি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো কেমন লাগছে। আর আমি এখন সমস্ত কাজবাজ শেষ করে স্নান করে এই শাড়িটা পরে নিলাম। তো চলো আমি বেশি দেরি করব না, আগে পুজোটা দিয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো পুজোটা করছি, চলো। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল, শান্তি করে পুজো দিলাম, শান্তি করে। তো এই হলো ব্যাপার। তো এখন দেখি কি করা যায়, আর কয়েকটা রিলস বানাবো এখন। তো পুজো দেওয়া তো হয়ে গেছে, এখন তো কোনো কাজ নেই, এখন একটু এডিটিং করব, এডিট করে তারপরে তোমার ইয়ে করব। তারপরে কয়েকটা রিলস বানিয়ে তারপরে শাড়ি খুলবো। তো চলো আমি আগে এডিট করি, এডিট একদম এডিট করিনি, এডিট করা বাকি আছে, করে তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো বন্ধুরা চলো, তো আমি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর চুলগুলো আমার প্রচণ্ড ভেজা, আমি ভাত খেয়ে আসলাম, তো ভাবলাম তোমাদেরকে আগে দেখাই, তারপরে আমি চেঞ্জ করবো। তো চলো দেখতে মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে ভেঙে না ছুটে, চোখ মেলো যদি পারো বুঝতে। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে,
সেজে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে সেজেছে আছে। তো বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য শেষ করে দিচ্ছি। এরপরে কিন্তু আরও ভিডিও আছে, তো এই ভিডিওটা আমি পরে দিব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আর কিছু বলছি না, এরপরের ভিডিওটা দেখতে কিন্তু মিস করো না, মানে আমি দিলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে এর পরের ব্লগে।